প্রভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির কিছুটা হলো পূরণ করার জন্য বাংলাদেশ সরকার সময় উপযোগী ও যুগান্তকারী একটি পদক্ষেপ গ্রহণ করেছেন, সেটা হলো অনলাইন ক্লাস ব্যবস্থা। আর এরই ধারাবাহিকতা বজায় রাখার জন্য হরিশঙ্করপুর দেশে মাধ্যমিক বিদ্যাপীঠ আয়োজন করেছে তোমাদের জন্য প্রতিদিন অনলাইন ক্লাস। আজকে আমি মোহাম্মদ ফারুক হোসেন নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অর্থের সময় মূল্য। আমি আলোচনা করব অর্থের সময় মূল্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে আগে অর্থের সমমূল্য সম্পর্কে জানতে হলে এ সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে হবে। আগে আমরা জানব যে অর্থের সমমূল্য কাকে বলে। ফিনান্সের দৃষ্টিকোণ থেকে সময়ের পরিবর্তন ও বিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের হ্রাস ও বৃদ্ধি ঘটে, আর এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকার সমান মূল্য বহন করে না। আর এটা আমি একটা উদাহরণ দিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। সেটা হচ্ছে, মনে করো তুমি আজকে 10 টাকা হার সুদে 1 বছরের জন্য 100 টাকা সোনালী ব্যাংকে জমা করেছ। এর ফলে তুমি 1 বছর পরে সোনালী ব্যাংকে কত টাকা পাবে? 110 টাকা। কিভাবে কিভাবে পাবে সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা এখন জমা রাখলাম সোনালী ব্যাংকে বর্তমান মূল্য, বর্তমান জমা হলো 100 টাকা। আমরা বলছি সুদের হার 10%, সুদের হার 10%, তার মানে হবে হচ্ছে 100 × 10% সমান সমান হচ্ছে 10 টাকা। তাহলে 1 বছর পরে তুমি কত টাকা পাবে? 1 বছর পরে তুমি পাবে সমান বর্তমান মূল্য 100 টাকা, এর সাথে সুদ হচ্ছে 10 টাকা, সমান সমান 110 টাকা এটা পাবো। তার মানে আমরা বুঝতে পারলাম যে সময়ের সাথে সাথে অর্থের ক্রয়মূল্য রাজনীতি ঘটে। এবার এই বিষয়টা আমি একটা গাণিতিক প্রয়োগের মাধ্যমে দেখাবো, আর এই গাণিতিক প্রয়োগ দেখাতে হলে তোমাদেরকে দুটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্র দুটো আমি এখন লিখবো, তোমরা এই সূত্র দুটা খাতায় লিখে নাও। সেটা হচ্ছে, এটা লিখবো, দুটো সূত্র লিখবো, সেটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে। আচ্ছা, আমরা তাহলে আগে জানি যে সরল সুদটা কি। সাধারণত আসল টাকা, আসল টাকা অথবা মূলধনের উপরে যে সুদ ধার্য করা হয় তাকে বলা হচ্ছে সরল সুদ। তাহলে দেখো, আমি যেটা সূত্র লিখি, তোমরা লিখে নাও যে ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য
ইন্টু এক যোগ সুদের হার, এটা হলো ভবিষ্যৎ মূল্যের সূত্র। আচ্ছা, এই ভবিষ্যৎ মূল্যের সূত্র থেকে আমরা বর্তমান মূল্য সূত্র বের করবো। সেটা দেখো, বর্তমান মূল্য কি হবে, যে বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য মূল্য ডিভাইড বাই এক যোগ সুদের হার, ডিভাইড বাই হচ্ছে পাওয়ার হচ্ছে মেয়াদ। এ হলো সূত্র। এ দুটো সূত্র তোমরা অবশ্যই খাতা লিখে নিছো, লিখে নাও। এবার একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করার বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য বের করে দেখাবো। সেটা তোমরা খেয়াল করো এবং খাতা তুলে নাও। শতকরা শতকরা 10% সুদে 100 টাকা 100 টাকা 1 বছরে ভবিষ্যৎ মূল্য কত হবে। আচ্ছা, আমরা এর আগে তোমাদেরকে ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখেছিলাম, এবার দেখো সেই সূত্র প্রয়োগ করব। আমরা জানি, ভবিষ্যৎ ভবিষ্যৎ মূল্য সমান বর্তমান মূল্য কিন্তু এক যোগ সুদের হার। তাহলে এখানে আমরা বর্তমান মূল্য করতে গেলে 100 টাকা ব্র্যাকেট কি আছে, এক যোগ সুদের হার কত, 0.10 সমান সমান 100 × 1.10 টাকা সমান সমান হচ্ছে 110 টাকা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে বর্তমানের 100 টাকা 1 বছর পরের 110 টাকার সমমূল্য বহন করে। তার মানে হচ্ছে সময় পরিবর্তনে অর্থের ক্রয়মূল্য বা ক্রয়ক্ষমতা হ্রাস বৃদ্ধি ঘটে, এটা হচ্ছে এর প্রমাণ। এখন আমরা এবার ক্লিয়ার হলাম যে অর্থের মূল্য সর্বদা এক থাকে না, চাহিদা এবং যোগানের পরিবর্তনের সাথে সাথে একটি দ্রব্য বা সেবা সামগ্রীর মূল্য হ্রাস বৃদ্ধি ঘটে, আর এর ফলে অর্থেরও মূল্যের হ্রাস বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। আচ্ছা, তাহলে আবার আমি তোমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করে দেখালাম, আরেকটি সূত্র দেখাচ্ছিলাম বর্তমান মূল্য বের করার পদ্ধতি। আমি বর্তমান মূল্যটা এবার তোমাদেরকে আমি বর্তমান মূল্য বের করে দেখাবো। সেটা তোমরা খেয়াল করো যে এটাই সেম, 10% সুদে 100 টাকা ভবিষ্যৎ 10% হার সুদে 100 টাকা 100 টাকা টাকা
ভবিষ্যৎ মূল্যের, ভবিষ্যৎ মূল্যের বলে 1 বছর, বছর আগে মূল্য কত হবে, তার মানে আমাদেরকে বলেছে যে বর্তমান মূল্য বের করতে হবে। তাহলে আমরা জানি জানি বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য মূল্য ডিভাইড বাই 1 যোগ সুদের হার পাওয়ার মেয়াদ। তাহলে আমরা এখানে মান বসাই, তোমরা সূত্র লেখলাম, সূত্র লেখো এবার মান বসো। এখানে আমরা ভবিষ্যৎ মূল্য কত আছে, এখানে 100 টাকা, এখানে 1 যোগ সুদের হার কত, 0.010, আর বছর কত, 1। ঠিক আছে, তাহলে আমরা একটু মুছি, এখানে দেখো এটা হবে সমান সমান 100 ডিভাইড বাই 1.10 টাকা। এটা তোমরা ক্যালকুলেটর করে নেবে, ক্যালকুলেটর করে দেখবা মান বের হবে হচ্ছে 90.91 টাকা। তার মানে এখনকার 90.91 টাকার সমমূল্য বহন করবে ভবিষ্যৎ 100 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটি বাড়ি কাজ দেব, সেটা তোমরা করে রাখবে, এবং যখন তোমাদের স্কুল খুলবে সেটা তোমাদের ক্লাস সেভেন স্যারকে দেখাবে এবং সেখান থেকে কাজ শুরু করবে। আমি একটা দিচ্ছি ম্যাথ, যে শতকরা 5% হার সুদে বর্তমান 500 টাকার টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে, এটা তোমরা তোমাদের নিজের খাতায় হোমওয়ার্ক করে রাখবে। এটা হচ্ছে বাড়ির কাজ, তোমরা খাতা তুলে নাও। তাহলে আমরা প্রথম তোমাদের শিখাইছিলাম যে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র, ওই সূত্র অনুযায়ী তুমি করলে তুমি এর পরিপূর্ণ অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখানে তোমার সুদের হার কত, 5%, বর্তমান মূল্য কত, 500 টাকা, আর বছর কত, মেয়াদ কত, 5 বছর। তাহলে এর আগের অঙ্ক ছিল হচ্ছে 10% সুদ, সুদের হার 10%, বর্তমান মূল্য ছিল 100 টাকা, সেখানে আছে এখানে 500 টাকা, আর এখানে সেখানে মেয়াদ ছিল হচ্ছে, মেয়াদ ছিল 1 বছরের, এখানে মেয়াদ দেওয়া হয়েছে 5 বছরের। তাহলে আগে সূত্র অনুযায়ী ভবিষ্যৎ মূল্য সূত্র অনুযায়ী করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আচ্ছা, তাহলে আমরা এই গাণিতিক প্রয়োগের মাধ্যমে জানতে পারলাম যে অর্থের সময় পরিবর্তন, বিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই, তবে তোমাদের একটি কথা স্মরণ করে দিতে পারছি যে তোমরা সবসময় নিজেকে সুরক্ষিত রাখো, তোমার পরিবার পরিজনকে সুরক্ষিত রাখো, তুমি সুরক্ষিত থাকলে তোমার পরিবার সুরক্ষিত থাকবে এবং দেশ সুরক্ষিত থাকবে। এই বলে আজকের মতো এখানে।
শেষ করলাম, আল্লাহ হাফেজ।